সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনার সামনে এমন একটি টেলিকম নিয়ে হাজির হয়েছে, যেটি একটি ভিন্ন ধর্মী টেলিকম। এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের এই টেলিকমটা অনেক ভালো লাগবে এবং আপনারা সবাই এই টেলিকম একটি করে অ্যাকাউন্ট নেবেন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু প্রত্যেকের এমবি মিনিটের প্যাকেজের প্রয়োজন পড়ে, কেউ হয়তো বেশি কথা বলি ফোনে, আমাদের মিনিট প্যাকেজের প্রয়োজন পড়ে, অথবা কেউ হয়তো ইন্টারনেট ব্রাউজিং বেশি করে, আমাদের এমবি প্যাকেজের প্রয়োজন পড়ে। আমরা যে অপারেটর ইউজ করি সেই অপারেটর অ্যাপস থেকে বা কোড ডায়াল করে অথবা অন্য কোনো মাধ্যমে যখন আমরা এই প্যাকেজগুলো কিনি, তখন কিন্তু আমরা রেগুলার প্রাইসে আমাদের কিনতে হয়। তো মাঝে মধ্যে অফারতে কিন্তু অফার খুব কমই দিয়ে থাকে। আর যারা অল টাইম ওয়াইফাই আন্ডার থাকেন, তাদের কিন্তু এমবি মিটের প্যাকেজের প্রয়োজন পড়ে। তো তারা কিন্তু এমবি মিট কিনতে গেলে অনেকটা দ্বিধার মধ্যে পড়ে যান, যে কত এমবি কিনবেন, কত টাকা দিয়ে কিনবেন, এক মাস যাবে কিনা, তাড়াতাড়ি ফুরিয়ে যাবে কিনা, এইসব অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে, যেগুলোর জন্য আপনি এমবি মিটের প্যাকেজগুলো কিনতে কিন্তু দ্বিধাবোধ করেন। যারা অল টাইম ওয়াইফাই আন্ডারে থাকেন, তাদের কিন্তু অল্প পরিমাণে একটি ডাটা এক মাস মেয়াদে যদি কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা সাশ্রয় হয়। ওই এমবি মিটের প্যাকেজগুলো যদি আপনার রেগুলার প্রাইসে কিনেন বা আপনাদের অপারেটরের যে সিস্টেম রয়েছে সেগুলো থেকে কিনেন, তাহলে কিন্তু এটার দাম কিন্তু অনেক বেশি পড়ে যায়। আপনারা যারা কিনেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো এগুলো যদি আপনি কম দামে কিনতে চান, অনেকটা কম দামে যদি আপনি কিনতে চান, তাহলে কিন্তু আপনাকে একটি টেলিকম অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো টেলিকম অ্যাকাউন্টগুলোতে কিন্তু আপনি কম দামে এই এমবি মিটের প্যাকেজগুলো পেয়ে যাবেন। এই টেলিকমগুলো মূলত সরাসরি হাউসের সাথে যোগাযোগ করে, অর্থাৎ কোম্পানির যে হাউস আছে, ধরুন আপনি গ্রামীণ চালাচ্ছেন বা বাংলাদেশ চালাচ্ছেন, বাংলাদেশ বা গ্রামীণের ডিস্ট্রিবিউশন হাউস রয়েছে, সেখানে তারা কন্ট্যাক্ট করে সেখান থেকে কিন্তু তারা প্যাকেজগুলো কম দামে নিয়ে আসে, এনে আপনাদেরকে কমিশনটা আপনাদেরকে ছাড় দেয়, তারা অল্প কয়েক টাকা লাভ করে কিন্তু আপনাদেরকে দিয়ে দেয়। তো এগুলো মূলত হচ্ছে ড্রাইভ প্যাকেজ। এই ড্রাইভ প্যাকেজগুলো কিন্তু দাম অনেকটা আপনি সাশ্রয় মূল্যে পেয়ে যাবেন। যেমন ধরুন একটা ড্রাইভের মধ্যে এরকম আছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা পর্যন্ত ছাড় থাকতে পারে। এক একটা ড্রাইভের মধ্যে দামের উপর ভিত্তি করে কিন্তু আপনি অনেক পরিমাণে ছাড় পেয়ে যাবেন। তবে এখান থেকে এটা কিনতে কিন্তু অনেকটা সাশ্রয় মূল্যে পেয়েছেন এবং এখানে ভালো ভালো ড্রাইভ থেকে আপনার পছন্দ মতো ড্রাইভ নিতে পারবেন। অনলাইনে কিন্তু প্রতারণা হচ্ছে একটি কমন বিষয়। আপনি একজনকে টাকা দিলেন অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য, সে আপনাকে অ্যাকাউন্ট খুলে দিল, আপনাকে ব্লক দিল, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে। তা আমি কিন্তু দীর্ঘদিন থেকে আপনাদের সাথে বিজনেস করে আসছি, আমার অনেক শুভাকাঙ্ক্ষীকে এই পর্যন্ত সার্ভিস দিয়েছে, আশা করি আপনাদেরকেও সার্ভিস দিতে পারবো। আমার চ্যানেল ভিজিট করলে আপনারা দেখবেন যে টেলিকম বিষয় নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও রয়েছে এবং অনেকে আমার পজিটিভ কমেন্ট রয়েছে। আরেকটা প্রশ্ন ইউজার আমাকে সবসময় করে থাকে, সেটা হচ্ছে টেলিকমটা কি পালাবে কিনা, বা এটা কতটুকু ট্রাস্টেড, বা আমাদের টাকা কতটুকু এখানে নিরাপদ। এই বিষয়টা নিরাপত্তা আমি কতটুকু নিশ্চিত করি বা কতগুলো বিষয় বিবেচনা করে আমার একটা টেলিকম রিভিউ করতে হয় সেটা যদি আপনাদেরকে বলি। যেমন একটা টেলিকমের মালিক যখন আমাদেরকে বলে তার অ্যাপসটা রিভিউ করার জন্য, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে সেই টেলিকমের যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসটা ব্যবহার করা। আমরা সেই টেলিকমের সার্ভিসটা দীর্ঘদিন ব্যবহার করে যদি সার্ভিসটা ভালো পাই, তারপর সেই টেলিকমের মালিককে অনেকগুলো কন্ডিশন আমি দিই, সেগুলো যদি রাজি থাকে তাহলে কিন্তু আমি সেই অ্যাপসটা রিভিউ করি, নয়তো কিন্তু আমি রিভিউ করি না। অনেকগুলো কন্ডিশনের মধ্যে রয়েছে, যেমন হচ্ছে অ্যাট ফার্স্ট হচ্ছে সেই টেলিকমের যে মালিক রয়েছে সেই টেলিকমের মালিকের স্বচ্ছতা যাচাই করা। যেমন ধরুন সেই টেলিকমের মালিকের ছবি দিতে হবে, লাইভ ভিডিও দিতে হবে, অর্থাৎ এইভাবে সরাসরি কথা বলতে হবে আমার সাথে, এবং একটা লাইভ ভিডিও 10 সেকেন্ডের বা 5 সেকেন্ডের একটা ভিডিও করে আমাকে দিতে হবে, তার লাইভ লোকেশন সে যেই জায়গায় রয়েছে তার সেই জায়গার লোকেশন আমার কাছে শেয়ার করতে হবে, তার এনআইডি কার্ডের ছবি দিতে হবে, তার ব্যবসা প্রতিষ্ঠানের যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সের ছবি দিতে হবে, তার ফেসবুকের রিয়েল আইডি দিতে হবে। এই সকল বিষয়গুলো তথ্যগুলো আমরা নিয়ে তারপরে কিন্তু তাদের সাথে লেনদেন করি, যাতে তারা কখনো আমাদের কাছ থেকে প্রতারণা করে পালাতে না পারে। এই সকল তথ্যগুলো যখন একজন ব্যক্তি দেবে, সে কিন্তু কখনোই প্রতারণার কথা চিন্তা করতে পারবে না। তো এদিক থেকে আপনাদের কোনো টেনশনের কারণে এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কিন্তু একটা অ্যাপস আমাদেরকে রিভিউ করতে হয়। কারণ হচ্ছে আপনি যেমন আমার ভিডিও দেখে আমাকে নক করবেন, একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, এরকম আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা আমার সাথে যোগাযোগ করে কিন্তু অ্যাকাউন্ট নিবে এবং ইতিপূর্বে নিয়েছে এবং ফিউচারে কিন্তু অ্যাকাউন্ট নিবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করে তাদের স্বচ্ছতা যাচাই করে তারপরে কিন্তু আমরা একটা টেলিকম রিভিউ করি। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো টেনশনের প্রয়োজন নেই। আজকের এই ভিডিওতে মূলত কথা হলো ফরিদপুর টেলিকম নিয়ে। ফরিদপুর টেলিকম কিন্তু সার্ভিস অনেক ভালো থাকে, এখানে কমিশন ভালো থাকে এবং এখানে অনেক ড্রাইভ থাকে। তো সব দিক মিলিয়ে কিন্তু ফরিদপুর টেলিকমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফরিদপুর টেকনোলজি যে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু একটা ভিন্ন ধর্মী অ্যাপ, সেটার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যেগুলো অনেক ভালো লেগেছে আমার। এটা নিয়ে কিন্তু পূর্বে একটা ভিডিও বানিয়েছি, যাতে আপনার সেই কমপ্লিট ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনি যদি সেখান থেকে সেই ভিডিওটা দেখতে পারেন। অ্যাপসের ভিতরে যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। ফরিদপুর টেকনোলজিতে একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে আপনি কিন্তু চাইলে এই বিজনেসটা করতে পারেন, অথবা নিজের প্রয়োজনে এই ড্রাইভগুলো প্যাকেজগুলো ব্যবহার করতে পারেন। তো ফরিদপুর টেকনোলজিতে অ্যাকাউন্ট নিতে হলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেবো, আপনাদের নাম ফোন নাম্বার দিতে হবে, আর অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট ফি রয়েছে সেই ফিটা দিতে হবে, তাহলে কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। এটা হচ্ছে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু অ্যাকাউন্ট নিতে পারেন এবং স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর টেলিকম একটা অ্যাকাউন্ট খুলে নিলে কিন্তু এটা লাইফ টাইমের জন্য আপনি ইউজ করতে পারেন, একবার একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছেন আপনি আপনার পছন্দ মতো সময় আপনি এটা ব্যবহার করবেন, যখন ইচ্ছে আপনি তখন ব্যবহার করবেন, এখানে কোনো টার্গেট থাকবে না। অন্যান্য অনেক সুবিধা রয়েছে যেগুলো আপনাদেরকে এখন বলবো আমি এই ভিডিওতে। তো ফরিদপুর টেকনোলজিতে যে সকল সুবিধাগুলো রয়েছে সেগুলো যদি আপনাদের সাথে বলি, তো প্রথমেই আসলে সেটা হচ্ছে সিকিউরিটি। ফরিদপুর টেকনোলজি অ্যাপসের মধ্যে সিকিউরিটি সিস্টেম অনেক হার্ড, সেটা কীভাবে হার্ড সেটা আপনাদেরকে বলি। আপনারা যখন আমার কাছ থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, সেই অ্যাকাউন্টের ইউজার এবং পাসওয়ার্ড যখন আমি আপনাকে দিয়ে দেবো, আপনি যখন আপনার ফোনে লগ ইন করবেন, তখন আপনার এই ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কেউ কিন্তু কখনোই লগ ইন করতে পারবে না। এই সিস্টেমটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য। আপনার অ্যাকাউন্টের ইউজার এবং পিন যদি কেউ জেনেও যায়, তাহলে কিন্তু কেউ লগ ইন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি পারমিশন না দিবেন। আর এটি লিখে আমার একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন রিচার্জ করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি অপারেটার সিলেক্ট হয়ে যাবে। আপনি গ্রামীণের আপনি যখন নাম্বার উঠাবেন 017 হলে গ্রামীণ সিলেক্ট হয়ে যাবে, 09 হলে বাংলাদেশ সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু অপারেটারগুলো সিলেক্ট হয়ে যাবে, আপনার কষ্ট করে আবার সিলেক্ট করার।
প্রয়োজন পড়বেন। আর এখানে আরেকটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট সিলেক্ট। আপনি যখন একটা রিচার্জ করতে যাবেন তখন কিন্তু আপনি চাইলে আপনার যে কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বারগুলো রয়েছে কন্ট্যাক্ট লিস্ট থেকে আপনি চাইলে সেই নাম্বারটি নিয়ে আপনি কিন্তু রিচার্জ করে দিতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে না এবং আপনি সহজে কিন্তু নাম্বার ওঠানোর ভেজাল থেকে মুক্তি পাচ্ছেন, আপনি সহজে কিন্তু এখানে রিচার্জটা করে দিতে পারতেছেন। আর ফরিদপুর টেলিকমে কিন্তু আপনি একবার অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পর আপনার কিন্তু মান্থলি বা ইয়ারলি কোনো ফি দিতে হবে না। আপনি অ্যাকাউন্ট একবার খুলে নিয়েছেন, এটা লাইফ টাইমের জন্য ইউজ করবেন এবং কোনো টার্গেট থাকবে না যে আপনাকে এতগুলো ডেট সেল করতে হবে, এরকম কোনো টার্গেটও কিন্তু থাকবে না। আর অ্যাপসের ভিতরে আরো একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে কমান্ড। আপনি চাইলে ইনস্ট্যান্টলি কোনো একটি মেসেজ বা কোনো কিছু অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হলে আপনি সেই অ্যাপসের মধ্যে জাস্ট কমান্ডে গিয়ে আপনি একটা মেসেজ সেই অ্যাডমিনকে সরাসরি পাঠিয়ে দিতে পারবেন, সরাসরি অ্যাডমিনের সাথে আপনি এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। এই অ্যাপসের আরো একটি ফিচার আমার কাছে দারুণ লেগেছে, সেটা হচ্ছে আপনি চাইলে যে অফারগুলো থাকবে বা ড্রাইভগুলো থাকবে সেগুলো সবগুলো একসাথে দেখতে পারবেন, সবগুলো অপারেটার একসাথে অফারগুলো দেখতে পারবেন এবং আপনি চাইলে ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা ভাবে কিন্তু অপারেটার সিলেক্ট করে আপনি কিন্তু অফারগুলো দেখতে পারবেন। যেমন বাংলালিংক, রবি, গ্রামীণ সব কিছু একসাথে থাকবে, আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি চাইলে অপারেটার বাংলালিংক সিলেক্ট করে বাংলালিংকের অফারগুলো দেখতে পারবেন, গ্রামীণ সিলেক্ট করলে গ্রামীণের অফারগুলো দেখতে পারবেন। এভাবে আপনি চাইলে কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু অফারগুলো দেখতে পারবেন, আপনার পছন্দ মতো অফারটি খুঁজে বের করতে আপনার জন্য সুবিধা হবে। আর ফরিদপুর টেকনোলজিতে আপনি কিন্তু অটোমেটিক ব্যালেন্স অ্যাড করতে পারবেন, আপনি বিকাশ নগদ রবের থেকে আপনার নিজের ব্যালেন্স আপনি নিজে নিজে নিতে পারবেন, এটা কিন্তু সিস্টেম আছে, আপনাদেরকে সেটাও শিখিয়ে দেওয়া হবে বা পূর্বে ভিডিওতে কিন্তু সেই সব সিস্টেম দেখিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও থেকে দেখে আসতে পারেন। আপনি নিজে নিজে আপনার ব্যালেন্স নিতে পারবেন এবং ব্যালেন্স অ্যাডটা এতটাই ফাস্ট হয় যেটা আমি অন্য কোনো টেলিগ্রামে পাইনি। আপনি অনেক ফাস্টে ব্যালেন্স অ্যাড করতে পারেন, সাবমিট করার সাথে সাথে আপনার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যায়, অনেক ফাস্ট সার্ভিস এবং 24 ঘন্টা কিন্তু ব্যালেন্স অ্যাড চালু থাকে। যে বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লাগে টেলিগ্রামে সেটা হচ্ছে আপনি কিন্তু এখানে যখন ব্যালেন্স অ্যাড করতে যাবেন আপনি কিন্তু নাম্বার এখানে উঠানোর প্রয়োজন করবে না, যেমন তাদের নাম্বারে টাকা পাঠিয়ে তারপর কিন্তু আপনার ব্যালেন্সটা অটোমেটিক্যালি অ্যাড করতে হয়। তো যে নাম্বার আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারটা কিন্তু অনেক টেলিকম আছে, ম্যাক্সিমাম টেলিকমে দেখে দেখে উঠিয়ে তারপরে কিন্তু আপনার সেই নাম্বার টাকাটি পাঠাতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভুল হওয়ার চান্স থাকে বা অন্য জায়গায় টাকা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এইসব অনেকগুলো প্রবলেম কিন্তু আপনার ফেস হতে পারে। তো এই টেলিকম এরকম একটি সিস্টেম রয়েছে যেখানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন, সেখান থেকে অটোমেটিক্যালি কিন্তু নাম্বারটি সিলেক্ট হয়ে যাবে, আপনি চাইলে সরাসরি সেখান থেকে কপি করে নাম্বারটি নিয়ে বসিয়ে দেবেন। এখানে ভুল হওয়ার চান্স নেই, দেখে দেখে উঠানোর চান্স নেই বা কোনো চাপের কোনো প্রয়োজন নেই, আপনি ইজিলি কিন্তু এই কাজটি করতে পারছেন। এই ফিচারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর একটি দারুণ ফিচার এই টেলিকমের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আপনি ম্যাক্সিমাম টেলিকমে দেখবেন যেখানে 200 টাকা বা 300 টাকা এর নিচে ব্যালেন্স অ্যাড করা যায় না, কিন্তু ফরিদপুর টেকনোলজিতে আপনি চাইলে কিন্তু 10 টাকাও ব্যালেন্স অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ফিচারটা কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে যে আপনি যত খুশি তত ব্যালেন্স নিতে পারবেন, সর্বনিম্ন 10 টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে এবং আপনি চাইলে সর্বোচ্চ যত খুশি তত কিন্তু ব্যালেন্স নিতে পারবেন। আর এই টেলিকমে কিন্তু স্টক ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন নেই, অনেক টেলিকম আছে আপনাকে বলবে 100 টাকা 200 টাকা আপনাকে স্টক ব্যালেন্স রেখে দিতে হবে, যেটা আপনার কোনো কাজ করতে পারবেন না, যে ব্যালেন্সটা আপনি কখনো ব্যবহার করতে পারবেন না। এরকম অনেক টেলিকম রয়েছে যাদের কাছে স্টক ব্যালেন্স রাখতে হয়, কিন্তু ফরিদপুর টেকনোলজিতে আপনার কোনো স্টক ব্যালেন্স রাখার প্রয়োজন নেই, আপনি যেটুকু টাকা ব্যালেন্স নেবেন সবটুকু টাকা আপনার ব্যবহার করার ক্ষমতা থাকবে, স্টক ব্যালেন্সের কোনো ঝামেলা নেই। আর এক্সট্রা সুবিধা হিসেবে এখানে রয়েছে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন, যেমন আমি একজন ইউজার আপনি একজন ইউজার, আমি চাইলে কিন্তু আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারবো বা অন্য একটা ইউজার কিন্তু আপনাকে চাইলে ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারবে, অথবা আপনি চাইলে অন্য একটা ইউজারকে ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারবেন, এটা আপনি প্রয়োজন করলে করতে পারেন অথবা নাও করতে পারেন। আর যে সিস্টেমটা আমার জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল সেটা হচ্ছে অ্যাকাউন্ট খুলে দেওয়ার সিস্টেমটা অত্যন্ত ইজি, কারণ হচ্ছে আমার কিন্তু অনেকে অ্যাকাউন্ট খুলে দিতে হয়, তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট যখন খুলতে যায় তখন যদি অনেক কিছু তথ্যের প্রয়োজন পড়ে, অনেকগুলো অপশন সিলেক্ট করার প্রয়োজন পড়ে বা দেখার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমার জন্য অনেক বেজার, অনেক সময়ের প্রয়োজন হয়, এটা আমার জন্য একটা বিরক্তিকর। এই টেলিগ্রামে অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দেওয়া খুবই সহজ, জাস্ট আপনি নাম এবং ফোন নাম্বারটি নিয়ে তাকে কিন্তু সহজে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন, এটা খুবই সহজে আপনি কিন্তু চাইলে অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই টেলিকমটা হচ্ছে একটি বেস্ট টেলিকম আমার দেখা, কারণ আমি অনেকগুলো টেলিকমের সাথে যুক্ত আছি, সবগুলো কম্পেয়ার করে আমি দেখলাম যে আসলে সব দিক থেকে সার্ভিস এবং অ্যাপসের ফিচার সব দিক বিবেচনা করে ফরিদপুর টেলিকমকে আমার বেস্ট মনে হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি এই টেলিকম অ্যাকাউন্ট নেওয়ার পরে সার্ভিস অনেক ফাস্ট পাবেন, যেমন এই টেলিকমের যে অ্যাডমিন রয়েছে তিনি কিন্তু অত্যন্ত পরিশ্রমী এবং সবসময় মানুষকে সার্ভিস দেয়, তার ব্যবহার এবং অন্যান্য সব বিষয় কিন্তু অনেক ভালো। আপনি তার সাথে একটি প্রবলেমের জন্য মেসেজ করলে সে আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনার প্রবলেমটি সলিউশন করে দেয় এবং তিনি সবার সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করে, তিনি অনেক ভালো সার্ভিস দেয় এবং তাদের কথা কাজে অনেক মিল থাকে, এই জন্য কিন্তু মূলত এই টেলিকমটা আমি আপনাকে সাজেস্ট করছি। আপনারা চাইলে এই টেলিকম একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে কিন্তু আপনার বিজনেসটি চালু করতে পারেন বা নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন, অথবা অনলাইন অথবা অফলাইনে আপনি বিজনেস করতে পারেন, এখানে আপনি সেগুলো সেল করে কিন্তু আপনি চাইলে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন অথবা নিজের টাকা সেভ করতে পারেন। অ্যাকাউন্ট নিতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার সাথে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্ট নিয়ে নিন, অথবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার কিন্তু চাইলে একটি অ্যাকাউন্ট নিতে পারেন।